ওরে আল্লাহ নাম তিহি শহরন কোহরি কাগজ কলম হাতে ধরি ওরে লেখি কিছু ভাবি খুদা ওরে গত বছরে হিস্টোরি আসে মেট্রিক পরীক্ষা ওরে এবার আমি সবার কাছে লেখিয়া জানাইলাম দুয়াহায়া আল্লাহ নাম তিহি শহরন কোহরি কাগজ কলম হাতে ধরি লেখি কিছু ভাবি খুদা গত বছরে হিস্ট্রি হুরি আসে মেট্রিক পরীক্ষায় ওরে এবার আমি সবার কাছে লেখিয়া জানাইলাম দুয়াহায়া যত ভাই সকলি নাম ছিল তার আব্বাস আলী বসত বাড়ি বর্ধমান জিলা লেখিতে দুঃখের কাহিনী বাসা পাবো কোন জাগা ওরে জল্পনা কল্পনা কোহরি আবসুসে গাইতে পারি না হায়া আব্বাসের দুই বৎসর কালে মা দুঃখিনী মারা গেল কান্দে কত আব্বাসের পিতা আহারে দারুণ বিধি এখন করি কোন উপায় ওরে দুগদের শিশু কুলে লহিয়া কত কাল কান্দিয়া কাটাহায়া হায়রে বাবা হায় আব্বা সাহালি তরে আমি কেমনে পালি কত কান্দন কান্দাইলি আমা স্নেহের পুত্র লইয়া কুলে কবহরের সামনে দাঁড়া ওরে কহ কহ প্রাণ সহরি আব্বাসের হবে কোন পাহায়া আব্বাসের বাপের কান্দনে পশু পঙ্খী কান্দে বনে খোকা লইয়া ঠেকছি বিষন্দা কে করিবে লালন পাল কে তাহারে দুধ খাওয়া ওর চিন্তায় চিন্তায় জনম গেল তবু চিন্তা বাড়ি সারল না খাওয়া
ভালোবাসতে যো করি পরে শুধু আহাজারি শেষে লুকে বিয়া করতে ক পশ্চিম পাড়ার মির্গ মেয়ে রূপ ছিল তার পদ মেরে না ওরে মোহরিয়ম সুন্দরী নাম তার লেখিয়া জানাইলাম সবাহায়া টাকা বহন দিয়া শেষে বিয়া করলো বিয়া সোনার জিনিস গেল খান পাঁচশ কুশি মেয়ে নায়া নিলে এত টাকা লাগতো না ওরে সোনারি বরণ কন্যা বহ যে মন কুন্ডুতে গড়াহায়া আব্বাসের আদর করতো আপন পেটের ছেলের না ওরে রাখতো সদাই কুলে কুলে এমন মা কয়জনে বাপাহায়া কারে বৎসর সাত মহাসুখে হইল কত আবার আবার জনম দুঃখী হুঃখে রই পরে দুঃখ এইবার বুঝি সহে না ওরে কোহরিয়া দুনিয়া রীতিম মোহরি লোহয়া আব্বাসের পিতাহায়া বাস্তুতে পরে তখন তাহার পিতা মরে দুই সুকেতে না দেখি আব্বাসের কুলে লইয়া কান্দে তাহার সতাই মাই ওরে বাবাই আমার আব্বাসের সাগরে ভাসাইলেন খুদাহায়া এখন করি কোন গতি অতি কষ্টে গেল মাসেক মরিয়মকে নিকা করতে কত লুক বাইর আশায় ওরে ঝাঁকে ঝাঁকে ঘট কাশে ওহ মরিয়ম রাজি নাহি হ বল
হেয়া মহারাব্বাস রে ভাষায় কুল সাগরে আমি যাইয়া থাকিব কোথা বিয়ার পতি গেছে মহারা বংশের বাতি বাইসার আমি বুকের জাদু বুকে লইয়া রহিল স্বামী রবিতা যাই নাস্তা খাইয়া পথের দিকে সায়া থাকে মাই ছুটির পরে যখন বাড়ি যা আসল দিয়া ঘাম্মু সাইয়া অমনি তারে কুলে নে ওরে বাজান আমার খিদায় সারা একসাথে খাইতে বসে মাহায়া বেশি চৈত্র মাসে আব্বাস গেল স্কুলেতে চিন্তা করে আব্বাসেরই মা বাজান আমার রুদ্রে সাহারায় এখন করি কোন উপায় করে নাকের নলজ বিক্রি করে যাহা দূরে সাথে কিনা দেহে বেলার নদীর পাহাড়ে আব্বাস গেল খেলি বাড়ি পথের দিকে সাইয়া রইছে মা এমন সময় টুনির পুবু আর আসলো মমতার খালা ওরে কত রকম কই বুঝাইয়া শোনেন গো কি রকম বুঝাইয়া আব্বাসের মা তোর মতো আর বুকা দেখি না ভুলে রইলি তুই কি আশা পরের ছেলে কুলে লইলে নিজের প্রাণ কি ঠান্ডা হয় পরে তোরে যে মোর দেওর সাহেবে হাহুর সে নিকা করতে সাহায়া গলাই দিবে সোনার হার আর যত অলঙ্কার সোনা সারা রূপা দিবে না উত্তর বিটার ঘর খাম দিবে জমি দিবে বিঘা ছয় ওরে রাজ রানী হইয়া যাবি সেই গরে সেল যদি হয় এখন যৌবন কাল দেখলে সুখে আসে জল ভুলে রইলি তুই কি সেরি
আশা কলিকালের পেটের সেহলে বউ পাইলে ভিন্ন খাই ওরে এ তো আবার পরার সেহলে থাকিস তুই কিসের আশা হায়া কার কথা শুনে মরিয়ম রাগের সাথে কয় তখন নিকার কপালে সাই মুছিলাম পা আমার আব্বাজ বাইসা থাকলে রাজরানী হব নিশ্চয় ওরে জাকির বলে এইরকম মা হাজারে কয়জনে বাপা হায়া মেরে বাপে আইসা দোষ্ট মাসে নায়র নিয়া মরিয়মকে নিকা দিতে এই কথা শুনিয়ার সহতি কান্দা পরে বাপের পা ওরে বাবা আমায় দিলে বিহিয়া আব্বাসের হবে কোনো পাহায়া মির মাহায়ে কয় পরের ছেলে কি গুণ দেয় সতীনের পুত্র বাগের বাদশা ঘাটে পথে কাঁদবি শেষে তারাইয়া দিবে এই পুলায় ওরে কত রকম কই বুঝাইয়া দুঃখী নির্বুস্ত মানে না হায়া আল্লাই দিলে পাবি সেহলে প্রাণ ঠান্ডা হব মা ডাক দিলে কি ধন আছে আপন পুত্রের না মরিয়ম কান্দিয়া বলে আমার জাদুর হবে কোন উপায় আমি কোন সুখেতে সুখী হইয়া জাদুরে ভাষায় দরিয়া হায়া মেরে বাপে বলে মরে মরুক পরার ছেলে তোর তাহাতে কি বা লোকসান কলিজা সিরিয়া গেল বাপের সেই রুটা কথা ওরে আব্বাসের লইয়া কুহলে রহওয়ানা হইল সেই সুমহয় জলে ভিজলো সারি বাবাই আর আসবো না তোমার বাড়ি
এই বলিয়া চলিল রাস্তা। আব্বাসের কুলে লইয়া সুখের জলে বুক ভাসা, ওর বুকের জাদু বুক লইয়া রহিল স্বামীর অভিতায়া। আবার করলা কোন গতি, এইবার আব্বাস দাঁড়াবে কোথা। জমা জামি যাহা ছিল গাঙ্গে ভাঙ্গা লুইটানে, ওর দুঃখের ওই উপর দুঃখ, ও দুঃখ কতই সহা যাহায়া। কালে মরল মাতা, শৈশবকালে মরল পুইতা, জমা জামি গাঙ্গে নিরাজা। কোথায় রইলা বিশ্বপতি চাইয়া দেখো হাইরে হা, তুমি দয়া ময়া সব ভুলিয়া ও তুমি রহিলা কোথায়া। আব্বাসালির কান্দ নেতে পশু পঙ্খী কান্দে বনি, কান্দে কত বৃক্ষয়লতা। জাকির বলে হাই গো আল্লাহ এত দুঃখ দেও কোন কথা, আমার বুক ফাটিয়া কান্দায় আসে আবসুসে গাইতে পারি না। কালে মা দুখিনী কান্দা বলে, লেখাপড়া বাবা ক্ষতি কইল না, কানের মার ক্রি বিক্রি করে পরীক্ষার পিস হাতে দে, ওরে শুনো বাবা আব্বাস আলি সুখের দিন দিব গো খুদাহায়া। আব্বাস টেনে উঠে জমি গেল নদীর পেটে, পড়ার খরচ নাই কি দিয়া সালা। বিয়ার কালে ছয়খান জিনিস বেশি আসেলে রে দে, করে শুনেন যত বিশ্ববাস সংসার তার কি দিয়া সালা। আইরে সংসারে নাই আহ উন্নতি,
ঘরে নাই গো প্রাণের পতি না খাইয়া মাই সেল রে খাওয়া মা দুখিনীর দুঃখ দেখলে কার না পরাণ গইলা যা ওরে কাজি বাড়ি বান্দি খাটে এখন সে আব্বাস আলীর মায়া ভরিয়া বাহারা বাহানে এক শের সলপাই এক মুন ধানে কত কষ্ট আব্বাসরে পড়া এইবার বুঝি মা দুঃখিনীর আশা বুঝি পূর্ণ ওরে চন্দ্র সূর্য স্বপ্নে দেখে ও তাহার ডাইনে আরো বাহায়া দুঃখে জনম গেল মেট্রিক পরীক্ষা দিল তিন মাস পরে ফল বাহির হ আমার আব্বাস ফার্স্ট হইয়াছে অঙ্কে আর সোনার বাংলা ওরে ইংরাজিতে লেটার পাইছে আরবিতে স্বর্ণ পদক পাহায়া সাহেবের বাসায় নিহিয়া ফুলের মালা গলাই দিয়া নিজ খরচে টাউনে গুড়া সুখের বাগি বিশ্ববাসী দুঃখের বাগি হইল মা ওরে মা সারা কি দুঃখের বুঝা এই জগতে অন্য কেহ বাহায়া মাথায় তেল ঢালে ফিরে চাই না কেউ বিপদ কালে সুখ দুঃখের ভাগ শুধু মা সারা কি মুনা পুন কে আসে গো দুনিয়া ওর ফুলের মালা গলায় দিয়া ও হই আব্বাস মায়ের কাছে যাহায়া কাছে যাইয়া ফুলের মালা খসাইয়া রাখল আব্বাস মায় পায়েরি তলা গভর্নমেন্টের মেডেল খানি পরাইয়া দিল মায়ের গলা ওরে বলে আমি ফার্স্ট হইয়াছি ওহো মা গো সোনারি বাংলা হায়া আই
গাছের বাহানি মায়ের সুখে সুখের পানি খোদার কাছে হস্ত তুইলা ক আমার আশা করস পূর্ণ হয়ে প্রভু দয়াম ওরে কুলের কুল হইয়া তুমি রহিয়াছি তোমারি আশা নামাজ পড়িয়া খোদার কাছে কই কান্দিয়া বাজা নামার সু পিলাম তোমা আমার আব্বা বিশ্বভূমি করতে যেন পারে ওরে কবি বলে তোমার আশা ও পূর্ণ করিবেন খুদাহায়া সাহেবে নিজে আইসা আব্বাসেরে গেল নিয়া বাসায় নিয়া মনের কথা ক আমার সেনের কন্যা রুকিয়াকে দান করবো বাবা তোমার আমি এমে পড়ার খরচ দিব পোহরি বাথাইকা কলকাতা হায়া আজ বলে জহদের কাছে ঘরে মাজননি আছে মাজননি রাজ যদি হ তাইতে আমি রাজি আছি মাকে সারা পারি নাই ওরে শিশু কালে পিতারা পাইলা সে জনম দুঃখী মাহায়া বেহারের পালকি দিয়া আব্বাসের মাইরে গেল নিয়া জোর সাহেবের বাসায় নিয়া যা নসিবেতে সুখ কিলে দুঃখ কি হয় পরের কথা ওরে জজের মেয়ে বধ হইয়া দুই হাতে বাতাস করে গাহায়া সাহেবের টাকা দিয়া আয়ে বিয়ে পাশ করিয়া এম এ আব্বাস পরে কলকাতা বহুমানের মানি হইয়া এম এ পাশ করাই খুদা ওরে উপযুক্ত চাকরি করে বেতন সে 70,000 পাহায়া
বিশ্ববাসী আব্বাসের মায়ের তিনজন দাসী তবু বধু বাতাস করে গা খেরের গড়ে পূর্বে ছিল দালাহানে শুয়াই খুদা ওরে ভালো ঘর ভাঙ্গিয়া ঘরে ও হইয়া আমার বিশ্ববিদাতা সবাই ভক্তি ভাবে পাপ হবে না পূর্ণ হবে মা ভগ্নীকে শুনাবেন সদা মায়ের মতো মা হইলে তারে কি কেউ মন্দ কয় ওরে নিজ ভালো তার জগৎ ভালো অন্যকে দোষী করবেন না তাকে যত্ন করিলে পাবে রত্ন পরকালে যত্ন সারা রত্ন মিলে না হাদিস কুরআনে বলে আমার মুখের কথা নয় ওরে মায়ের শরণ করলে সেবা তহরাইয়া নিবেন গো খুদা মায়ের দুঃখের পুতি এই পর্যন্ত করলাম ইতি দোয়া দিবেন বন্ধুরা সবা মা থাকতে কেউ সিনে না রে মইরা গেলে বুবু ভাষা ও তার কান্তে কান্তে জনম যাবে ও মা নাই যারে দুনিয়া জাকির কান্দা বহলে দর্জনারে জুরো হাতে দোয়া করবেন বন্ধুরা সবা আমি অতি মূর্খ মতি বিদ্যা বুদ্ধি কিছুই নাই ওরে সবার কাছে ক্ষমা চাহিয়া কাহিনী দিয়া যাহায়া আল্লাহ আল্লাহ মুখে বলো রাসুলের নাম স্মরণ করো শুনো গো দিন মুমিন ভাই আল্লাহ সারা গতি নাই গো শুনো গো ভাই সবা ওরে আল্লাহ আল্লাহ মুখে বহিলা কাহিনী দিয়া যাহায়া আল্লাহ আল্লাহ মুখে বহিয়া কাহিনী দিয়া যাহায়া ওরে আল্লাহ আল্লাহ মুখে বহিয়া কাহিনী দিয়া যাহায়া